কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আমাদের পেজে নাই, পুরো পেজটাই কিন্তু আমাদের গ্রিন হয়ে গেছে। দেখেন আগের যে পিকচারটি ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হলো আগের পিকচার, আগের পিকচারে কিন্তু এই জায়গায় রেড ছিল, মানে পেজ অ্যাট রিস্ক, এবং সাত দিন পরে কিন্তু আমরা এই পেজ কোয়ালিটি গ্রিন করতে সক্ষম হয়েছি, এখন থেকে আমাদের এই পেজে আর কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, যাদের পেজে পেজ ইজ অ্যাট রিস্ক বা পেজ ভায়োলেশন চলে আসছে তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে কেন পেজে ভায়োলেশন আসে এবং এই ভায়োলেশন আসলে আপনার করণীয় কী, আপনি কীভাবে এই ভায়োলেশন আপনার পেজ থেকে রিমুভ করবেন। বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের পেজে যদি ভায়োলেশন নাও চলে আসে আপনার এই ভিডিওটি দেখেন, কারণ এই ভিডিও থেকে আপনি এমন কিছু শিখতে পারবেন যেটি পরবর্তীতে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো কথা বাড়াবো না, দেখুন আমার একটা পেজ, এই পেজে কিন্তু ভায়োলেশন চলে আসছে। তো এই ভায়োলেশন কেন আসলো, কী কারণে আসলো, সেজন্য আমি চলে যাব একদম ব্যাগে। ব্যাগে যাওয়ার পরে এই পেজে চলে যাব, পেজে যাওয়ার পরে আমি কর্নারে সিলেক্ট করে দেবো এবং এখান থেকে সেটিংস অপশনে সিলেক্ট করে দেবো এবং এখান থেকে পেজ সেটিংয়ে সিলেক্ট করে দেবো। তারপর আমরা চলে যাব একটু স্ক্রল করে নিচে, নিচে আসার পরে এখান থেকে আমরা দেখতে পারবো যে পেজ স্ট্যাটাস, আমরা এখানে ক্লিক করে দেব। এই জায়গাটা ক্লিক করে দিলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেজ ইজ অ্যাট রিস্ক, দেখতেই পাচ্ছি আমরা। দেখুন কী কারণে আমাদের এই পেজে ভায়োলেশন আসছে, এই পেজে ভায়োলেশন আসার মূল কারণ হলো অ্যাডমিন যে প্রোফাইলটি আছে এই প্রোফাইলটি থেকে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট শেয়ার করা হয়েছে এবং এই পেজে ভাইরাল ফান টিম পেজেও কিন্তু কোনো প্রকার কমিউনিটি গাইডলাইনের বাইরে একটা দুইটা পোস্ট করা হয়েছিল, যার কারণে কিন্তু কয়েকবার এখানে ভায়োলেশন চলে আসে। ভায়োলেশন চলে আসার পরে এখন পেজটি কিন্তু অনেকটা রিস্কে আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে আপনার পেজে যদি ভায়োলেশন আসে, একবার আসলে কিন্তু আপনার পেজে রেড কালার হবে না, দুই থেকে তিনবার আসার পরে কিন্তু আপনার পেজটি রেড কালার হয়। তো কেন ভায়োলেশন আসে, এটির মেন কারণ হচ্ছে আপনার যে পেজে যে অ্যাডমিন আছে প্রোফাইল, প্রোফাইলে কোনো প্রকার ভিডিও, অন্যের কোনো ভিডিও শেয়ার করা যাবে না, নিজের কোনো ভিডিও আপনার ওই প্রোফাইলে শেয়ার করা যাবে না, কোনো প্রকার রক্তাক্ত ফুটেজ, মারামারি, গালিগালাজ, অন্যের কোনো ভিডিও কোনো ক্রমে আপনার পেজ এবং প্রোফাইলে শেয়ার করবেন না এবং অন্যের কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার ভিডিওতে ইউজ করবেন না। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার পেজে আর ভায়োলেশন আসবে না। এখন আমরা এই পেজে যে ভায়োলেশনটি আসে সেই ভায়োলেশনটি আমরা এখন রিমুভ করব এবং ভিডিও সবশেষে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস থাকবে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো এই পেজের ভায়োলেশনটি রিমুভ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে একটু ব্যাগে। ব্যাগে আমরা চলে যাব, চলে যাওয়ার পরে আমরা এখান থেকে একদম কেটে দেবো, কেটে দেওয়ার পরে আমরা চলে যাব ক্রোম বাজারে। ক্রোম বাজারে যাওয়ার পরে আমরা সার্চ বক্সে এখানে লিখে দেবো tas.facebook.com। এই যে tas.facebook.com লিখে দেওয়ার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি এখানে লগ ইন করা না থাকে, দ্যাট মিন্স আপনার পেজটি যদি এখানে লগ ইন করা না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আমরা আবারও উপরে চলে যাব, উপরে সার্চ বক্সে যাওয়ার পরে এই জায়গাটার মধ্যে আমরা লিখে দেবো feedback facebook.com। আমি আবারও বলছি feedback facebook.com। এরপরে কিন্তু আমাদের মাঝে এই একটা অপশন চলে আসবে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে দেব। তো এই অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে কিন্তু আপনার ফার্স্ট টাইমে ইমেল চাবে। ইমেল চাওয়ার পরে এই জায়গাটার মধ্যে আপনাকে অবশ্যই আপনার পেজ সিলেক্ট করে দিতে হবে এবং ফিডব্যাক সিলেক্ট করে দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা এই ফর্মগুলো ফিল আপ করবো। তো এই ফর্মটি ফিল আপ করার জন্য ফার্স্ট টাইমে যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি এই যে বক্সটি, এই বক্সটিতে আমরা ইমেল দিয়ে দেবো, একটা অবশ্যই সচল ইমেল দিয়ে দিতে হবে। আমি আমার ইমেলটি দিয়ে দিচ্ছি। তো ইমেল দেওয়া শেষ হয়ে গেলে আমরা একদম নিচে আসবো, এখানে দেখতে পারবো যে প্রোডাক্ট অর ফিচার। আমি আবারও বলছি এই জায়গাটায় এসে আমরা দেখতে পারবো প্রোডাক্ট অর ফিচার। আমরা একদম সাইটে এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করবো, এই জায়গাটায়। এই জায়গাটা ক্লিক করার পরে কিন্তু আমাদের মাঝে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে আমরা আমাদের যদি পেজ হয় তাহলে পেজ সিলেক্ট করবো, আর যদি প্রোফাইল হয় এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবো। আমি যেহেতু পেজে কাজ করবো এই জন্য পেজ সিলেক্ট করে দেবো। এরপরে এই জায়গাটা হচ্ছে মেইন একটা অপশন, আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর ফিডব্যাক একটা বক্স আমরা পেয়ে যাব এখানে। এই যে ইওর ফিডব্যাক, এই যে বক্সটি আছে এই বক্সটিতে আপনাকে কিছু লিখতে হবে। তো কিছু লেখার জন্য আমি অলরেডি আগের থেকে এখানে কিন্তু লিখে রেখেছি, আপনারা চাইলে কিন্তু এই লেখাগুলো কপি করে কিন্তু আপনারা সেন্ড করতে পারবেন ফেসবুকের কাছে। আমি এই লেখাগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে আপনারা কালেক্ট করে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। তো আমি এই যে আমার যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমি এখন কপি করে নেব। তো আমি আমার যে পুরো লেখাটা কপি করে নিলাম এবং আমি আবারও চলে গেলাম ঠিক সেম জায়গায় এবং এখানে এসে বক্সে আমি আমার এই লেখাগুলো পেস্ট করে দিলাম।
তো এই যে লেখাগুলো পেস্ট করার পরে এখানে কিন্তু অলরেডি আগে থেকে আমি লিখে রেখেছি, আপনারা একটু ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করে দেখবেন যে কী লেখা আছে, অবশ্যই একটু চেক করে নেবেন। তো এরপরে এই জায়গাটার মধ্যে লেখা শেষ হয়ে গেলে আমাদের এই অপশনে কিন্তু কাজ শেষ। আমরা এখান থেকে এই যে নিচে অপশন একটা দেখতে পাচ্ছি সেন্ট, আমরা সেন্টে ক্লিক করে দেবো। তো এখানে যদি আমি সেন্টে ক্লিক করে দেই আমাদের কিন্তু এই রিপোর্টটি এখন সেন্ট হয়ে গেছে। মানে এই পেজ যদি আপনার সামনে চলে আসে সেন্ট করার পরে তাহলে বুঝে নেবেন যে আপনার পেজে কিন্তু এই যে আমরা লেখাগুলো লিখলাম এই লেখাগুলো সেন্ট হয়ে গেছে। তো আপাতত আমাদের এই জায়গায় কাজ শেষ। এখন আমাদের মেইন যে কাজটি সেটি হলো আমাদেরকে চলে যেতে হবে জিমেইলে। আমি আমার জিমেইল খুলে নিচ্ছি, আপনারা অবশ্যই আপনার যে ফোনে থাকা জিমেইল সেই জিমেইল আপনারা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এই জিমেইলে আসবেন। আসার পরে এখান থেকে কম্পোজ একদম নিচে দেখতে পারবেন যে কম্পোজ, এই কম্পোজ অপশনে একটা ক্লিক করে দেবেন। কম্পোজ অপশনে ক্লিক করার পরে উপরে আপনার ইমেল বা জিমেইল এটা কিন্তু সেম অটোমেটিক থাকবে। এখান থেকে আপনারা সাবজেক্ট দিয়ে দিবেন, এখানে সাবজেক্ট লিখে দিবেন, আমি লিখে দিচ্ছি। তো এখানে আমরা সাবজেক্টের জায়গায় লিখে দিলাম যে অ্যাবাউট ফেসবুক পেজ ভায়োলেশন ইস্যু, শুধু এইটুকু লিখলেই হবে। এবং এখানে আপনারা অবশ্যই যে ট্রু আছে ট্রু অপশনে গিয়ে আপনাদের ফেসবুকে যে মেইল অ্যাড্রেসটি সেই মেইল অ্যাড্রেসটি অবশ্যই দিতে হবে। আর যে ফেসবুকের যে মেইল অ্যাড্রেসটি সেই মেইল অ্যাড্রেসটি হচ্ছে ফিডব্যাক FEEDBACK ফিডব্যাক support@FACEBWK facebook.com। অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি নিয়ে নেবেন। তো এই যে আপনার এখানে টু দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখন চলে যাব নিচে, একদম নিচে যদি আমরা আসি একদম নিচে কম্পোজ ইমেইল আসবে। এখন এই কম্পোজ ইমেইলে এসে আমরা যে এর আগে লেখাগুলো লিখেছিলাম ঠিক সেম লেখাটি এই জায়গাটায় এসে আমরা কপি করে দেব। আমরা এখান থেকে আবারও এটা কপি করে নিলাম এবং এখানে মেইলে গিয়ে আমরা সেম লেখাটি আবার পেস্ট করে দিলাম। দেখুন আমাদের লেখাটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনাকে একটু এক্সট্রা কাজ করতে হবে দুইটি। একটা হলো আপনার যে ইস্যু আছে এই ইস্যুর একটা স্ক্রিনশট নিতে হবে, আপনার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তো এখানে অবশ্যই আমাকে ফেসবুক পেজ লিখে দিতে হবে। এখন কথা হচ্ছে যে স্ক্রিনশট আমরা কীভাবে নেব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা একটু ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা আবারও চলে গেলাম ফেসবুকে। ফেসবুকে আসার পরে আমরা চলে গেলাম আমাদের যে পেজ আছে পেজে, পেজ থেকে আমরা চলে গেলাম উপরে যে সেটিংস অপশন আছে সেটিং অপশনে। সেটিংস অপশনে যাওয়ার পরে এখান থেকে পেজ সেটিং, পেজ সেটিংস থেকে একটু স্ক্রল করে নিচে আসলে পেজ স্ট্যাটাস একটা অপশন দেখতে পারবো। এবং এখানে এসে কিন্তু আমরা এই যে ভায়োলেশনটি আছে এই ভায়োলেশনটি আমরা দেখতে পারবো। তো এখান থেকে চাইলেও আপনারা স্ক্রিনশট নিতে পারেন বা একটু যদি গভীরে গিয়ে নেন সেটাও করতে পারেন। ঠিক সেম এখান থেকে আপনারা এই অপশনটি নিতে পারেন। এখান থেকে এটা আমরা স্ক্রিনশট দিয়ে দিলাম এবং এখান থেকে ব্যাগে একটু ব্যাগে চলে আসলাম। আমরা ব্যাগে চলে আসার পরে এইটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এরপরে স্ক্রিনশট নেওয়ার পরে আমরা আবারও এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পরে আমরা আবারও চলে যাব আমাদের যে জিমেইল যে আমরা কাজ করতেছিলাম জিমেইলে। এবং এখান থেকে যে আমরা স্ক্রিনশট নিলাম সেটা স্ক্রিনশট উপরে যে একদম এই যে আমরা এই অপশনটি দেখতে পাচ্ছি এই অপশনটিতে একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে অ্যাটাচ ফাইলে আমরা একটা ক্লিক করে দেবো। অ্যাটাচ ফাইলে ক্লিক করার পরে কিন্তু আমাদের ডিভাইসের যে ফাইল অপশনগুলো আছে সেখানে নিয়ে যাবে। এই জায়গাটার মধ্যে যে স্ক্রিনশট আমরা উঠাইলাম সেই স্ক্রিনশট আমরা দেখতে পারবো আমরা। তো এই স্ক্রিনশট দুটো একবার আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে কিন্তু আমাদের কিন্তু সেই স্ক্রিনশট দুটো কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন বাকি থাকতেছে আমাদের লিঙ্ক। লিঙ্কটা অবশ্যই আপনাকে পেস্ট করে দিতে হবে। আর লিঙ্ক কপি করার জন্য আমরা আবারও চলে যাব ব্যাগে। ব্যাগে যাওয়ার পরে আমরা আবারও চলে গেলাম ফেসবুকে। তো আমরা ফেসবুকে আসার পরে এখান থেকে একদম কর্নারে আমরা দেখতে পারবো প্রোফাইল। আমরা প্রোফাইলে ক্লিক করে দেবো। প্রোফাইলে ক্লিক করার পরে আমরা একটু নিচে দেখতে পারবো যে থ্রি ডট আইকন রয়েছে এখানে। এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করে দেবো এবং এখান থেকে যদি নিচে আসি এখানে দেখতে পারবো যে আমাদের এই পেজের লিঙ্কটা এখানে আছে। সো এখান থেকে কপি লিঙ্ক এই অপশনটিতে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের পেজের লিঙ্কটি কপি হয়ে যাবে। আমরা এখন আবারও ব্যাগে চলে যাব। যাওয়ার পরে আমরা আবারও মেইলে চলে যাব। মেইলে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে এই লিঙ্কটি জাস্ট এখানে পেস্ট করে দেব। তো আমাদের লিঙ্কটি এখানে পেস্ট হয়ে গেল। আমরা একটু গ্যাপ করে দিচ্ছি। তো আমাদের লিঙ্ক পেস্ট হয়ে গেল, আমাদের স্ক্রিনশট দেওয়া শেষ, আমাদের এখানে লেখা শেষ, সমস্ত কিছু শেষ হয়ে গেলে আমরা একদম উপরে কর্নারে এখানে যে তীরের মতো একটা অপশন দেখতে পারবো এই জায়গাটা একটা
ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের মেইলটি কিন্তু সেন্ট হয়ে যাবে। তো মেইলটি সেন্ট হওয়ার পরে আপনার কাজ এখানেই শেষ। আপনার অবশ্যই 3 থেকে 5 দিন ওয়েট করতে হবে, 3 থেকে 5 দিন পরে আপনার এই যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সলিউশন হবে ইনশাল্লাহ। ফাইনালি 7 দিন পরে আমাদের পেজের এই সমস্যা আমরা রিমুভ করতে সক্ষম হয়েছি, এর প্রমাণটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে গেলাম ফেসবুকে, ফেসবুকে যাওয়ার পরে আমি এখান থেকে চলে যাব সেটিংস অপশনে। আমি চলে গেলাম সেটিংস অপশনে, তো আমি আবার চলে গেলাম সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আমি চলে গেলাম পেজ সেটিংস। পেজ সেটিংসে যাওয়ার পরে আমরা চলে যাব এখান থেকে পেজ কোয়ালিটিতে। পেজ কোয়ালিটিতে আসার পরে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে আমাদের যে পেজের নাম আছে ভাইরাল ফান টিম উপরে, এবং পেজ কোয়ালিটি আমরা যদি এখন দেখি যে এখানে পেজ হ্যাজ নো ইস্যু, এবং এখান থেকে যদি আমরা দেখি কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেশন আমাদের পেজে নাই, পুরো পেজটাই কিন্তু আমাদের গ্রিন হয়ে গেছে। দেখেন আগের যে পিকচারটি ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হলো আগের পিকচার। আগের পিকচারে কিন্তু এই জায়গায় রেড ছিল, মানে পেজ অ্যাট রিস্ক, এবং 7 দিন পরে কিন্তু আমরা এই পেজ কোয়ালিটি গ্রিন করতে সক্ষম হয়েছি। এখন থেকে আমাদের এই পেজে আর কোনো সমস্যা নেই। আশা করছি আপনারা যদি এই প্রসেসটি ফলো করেন ঠিক সেম আপনাদেরও পেজের কিন্তু এরকম কোয়ালিটি আপনারা গ্রিন করতে পারবেন। তো এই ছিল পুরো ভিডিওতে, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান আপনার পেজে বা প্রোফাইলে আপনার ইউটিউবে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিও না, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।